alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallama tasliman kathiran kathira. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم كان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عاما أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وقبلنا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صبر عن سري فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله أرك وزد لا إله إلا الله لا إله أرى وزد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله
ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত লই সাতকানিয়া উপজেলার অন্তর্গত দক্ষিণ ধর্মপুর নুরানী একাডেমি মাদ্রাসার বার্ষিক সভা সর্বশেষ লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আই গুনাগার গোলাম সহ আনারা প্রত্যেকের মাহফিলের পেন্ডলতায় বইবের তৌফিক নসিব করি আরা প্রত্যেকেই আল্লাহর দরবার গোলাম হিসেবে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমলর বয়ান হইয়ে বিশেষ করে আর আগদি অনারার এলাকার রত্ন মানিক জীবে বাল্যকালতে বুজুর্গ অলি মির্জাকিল দারুল উলুম মহিউসুন্না মাদ্রাসার সম্মানিত সিনিয়র উস্তাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব মুদ্দাজিল্লুহুল আলী গুরুত্বপূর্ণ আলোচনা গর্গে বয়ান গর্গে আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দান করুক আমিন নেককার দিনদার আলেমের সংখ্যা সমাজত দেশত আল্লাহ আরো বৃদ্ধি করে দিক আমিন একসাথে তিন বছর আই সৌরি গর্গি ফোয়ারে তকবিরুল্লাহ সুচ্চে কোনোদিন না দেই তকবিরুল্লাহ বুঝুন না ইমামর পিছনে একামত শেষ হওয়ার সাথে সাথে ইমামর সাথে সাথে জীবের নামাজের নিয়ত বাঁধে এবার হজে তকবিরুল্লাহ এল্লি একজন দিনদার আলেম যে এলাকার থাইব এলাকায় এনার মানুষ হলের এন আল্লাহ আজাব গজব তুন হেফাজত গিরি একদম নুরানি খুললে বলে হই আমি বহুত দিন হচ্ছে সারে কায়ের সাই যাই মাঝে সুযোগ হইয়ে এই হিসাবে সাহেব আল্লাহ এসছি রজব মাস সালের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংক্রান্ত কিছু হতা হই অনরাতন বেদেলিম অমা তৌফিক ইল্লা বিল্লাহ আর আর নবী সর্বশ্রেষ্ঠ নবী সুবহানাল্লাহ না হই আর আর নবী সর্বশেষ নবী আর আর নবী সমস্ত নবীদের ইমাম আর আর নবী সমস্ত নবীদের শিক্ষক আর আর নবীর মর্যাদা আল্লাহর সৃষ্টি জগত সব কিছুর ঊর্ধ্বে এই কথা নর একান জ্বলন্ত প্রমাণ মেরাজের ঘটনা আল্লাহ আর আর নবীরে সশরীরে জাগ্রত অবস্থাত গুমুত্ন চেতনত
আরশ আযীমের প্রধান অতিথি প্রধান মেহমান বানাই আসমানের সমস্ত বাসিন্দারে দামি বানাই ডাইরেক্ট আরশ আযীমত আল্লাহর সামনা সামনি বই আল্লাহ আল্লাহ কথা হই রাইতের অল্প টাইমত আবার মক্কা শরীফের মধ্যে আগি ইবসালাদ দহন মাস আরবিত রজব এই রজব মাসের 27 তারিখ সোমবার দিবাগত রাত আর নবীর বয়স 51 বছর 8 মাস 20 দিন নবীর বয়স হবসর হমাস হদিন হনমাস হনরেত সম্বরগেরেত আর নবীরে আল্লাহ আরশ আযীমের মেহমান বানাই দাওয়াত করি গিয়ে নিবল্লাই ফাটাই দে দুইজন ফেরেশতা অগ্র ফেরেশতার নামই দে জিবরাইল আরোগ্য ফেরেশতার নামই দে মিকাইল জিবরাইলের ফুয়ারো 70,000 আরো ফেরেশতা মিকাইলের ফুয়ারো আরো 70,000 70 দগুণ 140,000 ফেরেশতার বহর লই চলতি মাসের 27 তারিখ কে রাত সোমবার কে রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফত উম্মাহানির বাড়ির মধ্যে শুয়ন অবস্থাত ঘুম জিবরাইল আমিন আইর আল্লাহর পয়গম্বরের আঙ্গুল মুবারক দরিয়ে নাড়া দিয়ে হনা জিবরাইল আঙ্গুল দরিকে নাড়া দিল শিক্ষে দিয়ে দে তামাম জগতরে বড় মানুষের ঘুমত্তুন ডাহা বললে ক্যাঙ্গারি ডাইবেন অনার আব্বা ঘুম অনর তো ঘুমত্তু ডাহা ঘরের যাইরে যদি হন আবা উঠ ইয়া সুন্দর হবে না বড় ভাই ঘুম ক্যাঙ্গারি ডাইবেন আর যাইরে যে নলারিবেন তো গরিবেন কি হত ঘুম জানার পরে ঘুমন্ত মানুষের জাগ্রত করিবেন দে এবার পায়ের আঙ্গুল ঠ্যাঙর ওলুন আস্তে আস্তে লারিবেন আঙ্গুল এবার ঘুম ভাঙে যাবে জিবরাইল বড় না আর নবী বড় জিবরাইল যদি ফেরেশতা জগতের সর্দার রাজা আর আর নবী যদি ফেরেশতা সহ অন্য নবী সহ সমস্ত পৃথিবীর রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা লারান নবী বড় জিবরাইল শুনো জিবরাইল আরান নবীর আঙ্গুল মুবারক ধরে লারা দিয়েও আল্লাহর পয়গম্বর জাগ্রত হই হ্যাঁ হুজুর আ জিবরাইল তুই কি আল্লাহ শয়তান রাতিয়া আদা এসি দিন আল্লাহ আর ফাটাই দে কি আল্লাহ ফাটাইয়ে আদা আল্লাহ অনরে আরশ আযীমের মেহমান বানাইরা আর নিবল্লা ফাটাই দে আল্লাহর পয়গম্বর জাগ্রত হই উড়ি যাইবল্লা প্রস্তুত হই এখন বিদেশ যাইবার আগে মেডিকেল করানো পারে ইয়ে তো আবার করোনা ঠেস করা পারে বলে অনে তাহলে বিদেশ যাইবার আগে যেন মেডিকেল করা পারে আর আর নবীরও আল্লাহ সফর জিবেত লই যার ইবেত লই যাইবার আগতি নবীর মেডিকেল করবি চেক আপ গর্গে দে হাসপাতালের নামই দে জমজম কি সকরি এখন জমজম হাসপাতাল আছে দিয়েন না জমজম কুফ ডাক্তারের নামই দে জিবরাইল হেলফারের নাম মিকাইল সামানপত্র যা লাগে বেগিন এমনিতে জন্নত তুম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গলা মুবারকর এই ইয়ে জিবে গাত আছে
ইয়তনতে দরি এবাবে নাভি পর্যন্ত ফাড়ি বিলে ভিতরে যত কিছু আছিল ইম বেগিন লই জমজমর পানি দি বালা করি পরিষ্কার করি দুই আল্লাহর পক্ষতন স্পেশাল এলম নূর হিকমত ইন দি বরফুর করি দি আবার সিলাই করে দিয়ে এবারে আরবি থয় দে শক্তে সদর আরবি থয় দে বাংলা থয় দে বক্ষ বিদারণ বাংলা থয় দে ফার্সি থয় দে সিনা চাক এন বেগুনে বুঝি বললে এন হওয়া যাইতে রে কুদরতি উপারেশন কি হইলাম দেব কুদরতি উপারেশন ইবারান নবীর ফুরা জীবনত খবর ইয়ে ফুরা জীবনত আরান নবীর ইল্লা কুদরতি সেরিবার উপারেশন নাই এই কুদরতি উপারেশন ইবে একবার ইয়েতে বাল্যকালে ছোট অবস্থাত দুদু ভাই আবদুল্লাহর ফুয়ারে ছাগল সরা থেকে ঈদ আড়ে আরেকবার ঈদ জওয়ান হইবার আগে আরেকবার ওহি নাজল হইবার আগে আরেকবার ঈদ মেরাজউদ্দিন রাতিয়া সর্বমোট খবর ইয়ে সেরিবার কুদরতি উপারেশন ইয়ে মানে আল্লাহ আল্লাহর নবীরে কুদরতি উপারেশনের মাধ্যমে জাহের বাতেন ওগো ডাক ন লাগে ফান আল্লাহ আর নবীরে পবিত্র রেখে সুবহানাল্লাহ মেডিকেল শেষ সফর শুরু যেগুলোতে কিয়ত করি জন্নতত্ত্বনজ্ঞ আরোহী এনে সওয়ারি এনে ইসমুহু বুরাক এবার নামইদ বুরাক লৌনুহু আবিয়াজ রঙইদ সাদা জিসমুহু কাজিসমিল ফরস শরীর গুড়ার মতো ফৌকাল বগল হস্যরত্তন বড় দুনাল হিমার গাদাত্তুন সুড় সুরাহাতুহু মদ্দা বসরিহি এই বুরাকি বেয় এক সেকেন্ডে 186 মাইল অতিক্রম করে এক সেকেন্ডে 186 মাইল অতিক্রম করে এক সেকেন্ডে বুরাকি বারাইনে রসুল উড়িব জিবরাইল বুরাকি বারে ওয়াজ করার ইন্দি জায়গা আর আছে যা কেবেন না হন মানুষ আর তিয়ে থাকি তার একা বইতে রে ভানো একা জায়গা করে দেন সাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah La ilaha illallah Hasbi Rabbi jallallah Faran hasbi Rabbi jallallah Ma fi qalbi ghayrullah নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বুরাক করে ওয়াজ করে রে বুরাক তোর কোয়াল তো খুলে গিয়ে ও কেনে দাজে তোর ও সওয়ারত দিবে কত বড় একজন নবী বুরাকে বলেন গো লরের লরন মানে কি অসম্মতি প্রকাশ করে দে আয় নতুল্যম এলে বুঝা না যার জিবরাইল বলে গরম কি এই লরস্কা তমাম পৃথিবী জিবের উসিলা আল্লাহ বানাইয়ে এই তো এত বড় একজন নবী তোর সওয়ারে জেবিতে খুশি বই যাবি কই যেন আল্লাহর আরগা আহা
বুরাকে হদ বলো জিবরাইল আর বেশি পরিচয় নই দিও তুই যে নবী বারে চিনো আমি বুরাক নবী বারে চিনি সুবহানাল্লাহ আই অসম্মতি প্রকাশ করি দে নবীর নতুলি গলাই নয় আই একটা নবীত্বন ওয়াদা লইতাম সাইদ দে হালিয়া কিয়ামতর ময়দানত এই নবী ভাই উম্মতর খবর গিরি করি বল্লাই এক দূরে মিজানর ফাল্লারি যাইব আর এক দূরে ফুলসরাতর বিরিজর গুরাত যাইব আর এক দূরে হউজে কৌসরর ফারতাই গুনাগার উম্মতলর পানি পান করাইব কিয়ামতর ময়দানত আমি বুরা করে ব্যবহার করিবার অনুমতি আন সাই সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সম্মতি দিল বুরা করুয়ার সওয়ারই আল্লাহর পয়গম্বর সফর শুরু মসজিদে হারামতুন মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত জিয়ানরে কোরআনের মধ্যে হদে ইসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা যার গই যেতে যেতে হদ্দুর যাই ফিজো দিতুন ওগো বুড়া বৃদ্ধ বয়স্ক গো বুড়াই ফিজো দিত ডাক মার গে ইয়া মুহাম্মদ হ্যাঁ গো ডাক মার গে রসুল ফিসে ফিরতে যায় ইয়ে জিবরাইল মানা গে কিছু নফির গে যাতা হন সামনে যার গে আর একটা হদ্দুর গে ইয়ার আর গো বুড়ি বয়স একশোর হাসা হাসি হইব সাড়ে কিনতে দি ইন্ডিয়ান জজেট কুড়ি বছর গিয়ে আঠারো বছর গিয়ে মেয়ে ভয় ফেরত দিলে সুন্দর সাড়ে কিনতে বুড়ি ই ভাই ফিসুর দিত ডাক মারার ইয়া মোহাম্মদ রসুলে ফিরতে চাই জিবের আলে মানা করি কেন ফির কেন যার গই হদ্দুর জহনের ফরে জিবের আলে হদ্দুর এই জায়গা না তাকে করে নামা ভরিব কিয়া ইয়া হন জায়গা দিয়েন তুর এসি না তুর ফার মুসা আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ হতা হইয়ে দে ফারি ভাইয়া ইয়ে বরকতুল্লাহ কালাম আল্লাহর পয়গম্বর ইয়ে নাইমে দূরে হাত নামাজ পড়ি আবার বুড়া করু সবার ওই যার গই আর একটা হদ্দুর গাইয়ে জিবের আলে হদ্দুর ইয়ে তাক্কা নামন ইয়ান হন জায়গা আবার হতে হাদা বাইতুল্লাহাম ইয়ান বাইতুল্লাহাম আল্লাহ তি উলিদাত ফিহা ঈসা ইবনে মরিয়ম যেড়ে ঈসা আলাইহিস সালামের জন্মই স্থান ইয়ান ইয়ত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান ইয়ত নামি একটা বরকত লন ইয়ত দূরে হাত নামাজ পড়ি আর একটা হদ্দু জাইরা হদ্দ ইয়ত কে নাম আমা কিরে ও একটা ফাতা মাতা লামাই থেকে লাই কি ঘটনা কি অজিব রাইল ইয়ান হন জায়গা হদ্দুর ইয়ানর এহানর নাম ইয়দি ইয়াসরাব এহানর নাম হয়ে নিয়ে বেগুনি কি খোয়া বলি ইয়াসরাব এহানর নাম ইয়াসরাব অনায়নর ফরে জাগাইয়ানোর নাম হইবে মদিনাতুল মুনাওয়ারা কে যদি ফুসাল্ল মদিনা শরীফের আগর নাম কি কি হইবেন তাই না হ্যাঁ মক্কা শরীফের আগর নাম বক্কা মক্কা শরীফের আগর নাম বক্কা মদিনা শরীফের আগর নাম ইয়াসরাব মনে তাই না জিবরাইল হদ্দুর জাগাইয়ানোর এহনোর নাম ইয়াসরাব অনায়নোর ফরে জাগাইয়ানোর নাম হবে ওদের মদিনা শরীফ আল্লাহ নবী হতে হ্যাঁ এটা খাইতাম ও আর কত মক্কা কুরাইশ বংশ আবার আরে কি আল্লাহ অজিবুর আলিম কি হতুন আমি আরে গাইছিলাম শুন শুন আর কত মক্কা জিবরাইল আমিন বয়ান ফরমারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন আই বান্দে নয় অনর আই বল্লাই অনর মক্কা বাসী হলে বাধ্য করিব দেশান্তর করে দিব আল্লাহর হুকুম হইব আবু বকরের সঙ্গে লই
সফর ইবা শেষ গরিয়ের বছর দুয়েকের মাতাত অনতুন মক্কা শরীফ সারি মদিনা শরীফ জাগে ভরিব জাগাই আনর এখন খনিকাই নসিনে এখনর নাম ইদিয়া সরব অন আইনর ফর জাগাই আনন নাম ইবদে মদিনাতুল মুনাওয়ারা এখন কিন্তু জাগাই আন খনিকাই নসিনিল অন আইনর ফর জাগাই আনর এন দাম বাড়ি যাইব কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর দরবারত কাঁদিব দে জাগাই আনত আইবল্লাই সুবহানাল্লাহ জাগাইয়ানোর এন দাম বাড়ি যাবে জাগাইয়ান আমি ইয়ে দূরে হাত নামাজ শুনি এবার গিয়ে বাইতুল মুকদ্দাস মুসলমান হলোর প্রথম কেবলা বাইতুল মুকদ্দাস গিয়ে যাইয়ে বুড়া কিবার একখান জায়গাত বান্ধি কিতাবত আছে দে এই দিনত যে জায়গার মধ্যে রসুলের বুড়া কিবা বান্ধি আজ পর্যন্ত জাগাইয়ানোর নাম বলে বাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সমস্ত নবীয়ল ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত উপস্থিত করি সশরীরে বেগুন উপস্থিত জিবরাইল আজান দিল উযু হালাম বানা বেগুন মসজিদ গেল খাতার রেডি এই মুহূর্তে একামত শুরু হইব ইমামতি হন করিব আবার কারণ অনারার এটা খাতার রেডি হইলে ইমাম সাহেব আগে যাবি ওই হন ইমাম সাহেব কি আলেম একজন গাইরে আলেম আর গুম বেগুন এত লাইয়ে আলেমই বেন ইমামতি করিবে তো এখন নবীলর জামাত ইবেন মধ্যে বেগুন তো নবী ইমাম হন নবী আদম আলাইহিস সালাম মনে মনে হদ ইমাম কেন আইম ভাল্লার যেহেতু আইলেন দে বেগুনর বাপ ইমামতির নাম কেন আর গান আইব ভাল্লার ইব্রাহিম হদ আর নামই দ খলিলুল্লাহ ইমামতি কেন আজিয়া আই গরিব তৈগিম দে ভাল্লার মুসা আলাইহিস সালাম কইব দা আই আল্লাহ আল্লাহ ডাইরেক্ট কথা কই দেন না ইমামতি কেন আই গরিম ভাল্লার ঈসা আলাইহিস সালাম খদা আল্লাহ বাপসার আর সৃষ্টি করি আল্লাহর কুদরতের প্রমাণ দিয়ে ইমামতির নাম আর গান আইব ভাল্লার সমস্ত নবীল মনে মনে আজ্জুগর দে ইমামতি গরি বল্লাই কেয়া মুক্তদি সাধারণ মানুষ নয় মুক্তদি ব্যাগুন নবী আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল ডাক মারার ও জিবরাইল যেই জায়গার মধ্যে সমস্ত নবী উপস্থিত তাহে এই জায়গার মধ্যে অন্য খনিকে ইমাম বর্ণন জায়েজ হইতো নয় অন্য খনিকে ইমামতি করি থইতো নয় ওই নবী ওই মামতি গরিব তারিব জিবের হারণে আয় আল্লাহ আদমর সফিউল্লাহ বানাইলাম ওই নবী এই মামতি গরিব তারিব জিবের হারণে আয় আল্লাহ ইব্রাহিমর খলিলুল্লাহ বানাইলাম ওই নবী এই মামতি গরিব তারিব জিবের হারণে আয় মুসার কলিমুল্লাহ বানাইলাম ওই নবী এই ইমামত তারিব জিবের হারণে আয় ঈসার রূহুল্লাহ বানাইলাম ওই নবী এই ইমামত তারিব জিবের হার নাই দাউদর খলিফাতুল্লাহ বানাইলাম ওই নবী এই ইমামত তারিব জিবের হার নাই সুলাইমানর হাইবাতুল্লাহ বানাইলাম ওই নবী এই ইমামত তারিব জিবের হার নাই ইয়াকুবর সফিউল্লাহ বানাইলাম ওই নবী এই ইমামত তারিব জিবের হার নাই ইসমাইলর জবিহুল্লাহ বানাইলাম ও জিবরাইল কি চাইলা তাড়াতাড়ি আমার হাবিব আমার বন্ধুরে লই যাই ইমামতির যাই নামাজত দাঁড় করাই দিও এই এদিন সমস্ত নবীলর
ইমাম বানাইনি তো আল্লাহ আর নবীরে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আর সূর্য এত বড় একজন বয়স্ক বাপ তার ইমামতি করল ইব্রাহিম হদ্দা আই তো খলিলুল্লাহ মূসা হদ্দা আই তো কলিমুল্লাহ ঈসা হদ্দা আই তো রূহুল্লাহ ইমামতি গর্গি দিবে তোলে বুঝা যাদে আর নবীর যে দুগুণ আছে আর ব্যাগ গুণ অত্যন্ত বাড়া আল্লাহর হাসে সর্বশ্রেষ্ঠ নবী হবে দিবে সুবহানাল্লাহ নামাজ শেষ নবীর ব্যাগ গুণে সম্বর্ধনা করি এবার সফরের প্রথম পাঠ শেষ দ্বিতীয় পাঠ শুরু বাইতুল মুকদ্দাস তুন ওর মিকে যার গই বুরাক বাদি রেখে যার গই সিড়িত গরি প্রথম আসমানত গিয়ে জমিন উত্তুন প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা 600 বছর আবার এক কান আসমান জমিন উত্তুন প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা আবার এক কান আসমান মোটাতে 500 বছরের রাস্তা 500 বছর জমিন উত্তুন প্রথম আসমান যাই বাড়ি মেরগি এটা যাই গেট খুললে হন হদাই জিবরাইল ফোরে হন হাদি বইদে আল্লাহর হাবিব আজি আর আরশ আজিমের প্রধান মেহমান গেট খুলি দিয়ে প্রথম আসমানত গেল আরে সাক্ষাৎ হইদা আদম আলাইহিস সালাম আলাই প্রথম আসমানত খন আদম আলাইহিস সালাম আর বাবা আদম জিবরাইল হর হাদ আবুনা আদম ইবার আর বাবা আদম ফসল্লিম আলাইহি অন সালাম গরন সালাম কালাম হইয়া কথাবার্তা শেষ প্রথম আসমানতুন গেল দে দ্বিতীয় আসমানত সাক্ষাৎ হইদে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গেই দে তৃতীয় আসমানত সাক্ষাৎ হইদে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা কমপ্লিট শেষ এবার গেই দে চতুর্থ আসমানত সাক্ষাৎ হইদে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ এবার চতুর্থ আসমানত ইদ্রিস নবিল্লাহ সাক্ষাৎ করি এবার গিয়ে পঞ্চম আসমানত দেখা হইয়ে দে সাক্ষাৎ হইয়ে দে হজরতে হারুন আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহ হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ শেষ করি এবার গিয়ে ষষ্ঠ আসমানত সাক্ষাৎ হইয়ে হজরত মূসা আলাইহি সালাম আল্লাহ ষষ্ঠ আসমানত মূসা আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গিয়ে সপ্তম আসমানত সাক্ষাৎ হইয়ে দে হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম এই সাত আসমানত সাতজন বিশেষ নবীর সাক্ষাৎ হই কথাবার্তা শেষ করি এবার জান্নাতের নিয়ামত স্যার জাহান্নামের আযাব স্যার ইন কমপ্লিট করি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গই হুজুর সিদরাতুল মুনতাহা মানে ইয়া নই যে ফেরেশতার ওর মিকে জানার শাসিবে না ইয়াতুন মোরা যেতে তেন জিবরাইল বলে আর নবীর হদ দুজুর এবার অন্য জন আয় অন্য জয় কিয়া এত ফোয়ারা আইরা বার আর গা গায়ে ফাটর তুই তুই তো ফোয়ারা গেলে অসুবিধা কি জিবরাইল হদ দুজুর এই বড় গাছতলা ইয়ে নই আর সীমাইয়া ইয়াতুন যদি আয় আর এক কদম সামনে যাই আতুন সশত্তার নূরর পাকা আছে ডানা আছে আই যদি আরেক কদম সামনে মারি আর সমস্ত ডানা একদিন জ্বলি সেই যাবি ইন আশ্চর্য করি না পারি হন সহ্য করি না পারে দে সৈয়দুল মালাইকা নূরানি জগতের রাজা ফেরেশতার সর্দার হন জনামাতে ইবার সামনে যাইনি পারে ইবার পাওয়ার শেষ আর সমস্ত নবীলর ইমাম সমস্ত নবীদের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইবার পাওয়ার সিদরাতুল মুনতাহারি মাত্র শুরু হইছে সুবহানাল্লাহ জুসিদেরামুন তাহা জিবরিল আমিকা জুসিদেরামুন তাহা জিবরিল আমিকা ওসিদেরা মুবতাদা প্যারে নবী কা
ওসিদে রাম বতাদা প্যারে নবী কা ক্যা করো মাই বয়া প্যারে নবী কি শান মে ক্যা করো মাই বয়া প্যারে নবী কি শান মে জিসনে উনে পয়দা কিয়া খুদ হি শহীদা হো গিয়া জিসনে উনে পয়দা কিয়া খুদ হি শহীদা হো গিয়া জিবরীল আমিন বয়ান ফরমারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইবয়দারর শশিমানা সামনে কদম মারার শক্তি আরত নাই আরেক কদম যদি সামনে মারি আয় যদি আরেক কদম সামনে অতিক্রম করি আর সমস্ত নূরানি ডানা বিয়া গিনজলির সাইয়ে যাব ইন সহ্য করার পাওয়ার আত নাই ইন সহ্য করার পাওয়ার কেবল মাত্র আসদ অনতুন সুবহানাল্লাহ ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত তি ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত তি ও আয়ে জিনকে আমদ কে লিয়ে বেচাইন ফিতরত তি ও আয়ে নগমায়ে দাগু দমে জিনকে তারানা তা ও আয়ে গিরিয়ায়ে ইয়াকু বমে জিনকে ফসানা তা ও আয়ে জিনকে খাতির মুজতরিব তি ওয়াদিয়ে বুতহা ও আয়ে জিনকে কদমকে লিয়ে কাবা তরসতা তা ও আয়ে জিনকো হক নে গুদ খিলওয়াত মে হি পালা তা ও আয়ে জিনকে দম সে আরশ আজম পে উজালা তা জিবরাইল ডাক মারে হুজুর ইক্কা সামনে জনর পাওয়ার শক্তি আতন নাই আর শক্তি সিদরতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর আরশ আজিম পর্যন্ত জনর অনুমতি এবং পাওয়ার আমি ফেরেশতা জগতের সর্দার নূরানি জগতের সর্দার আমার নাই ইন কেবলমাত্র পাওয়ার আছে দে ইন আছে দে কেবলমাত্র অনতুন অনজিতের ইবেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সিদরতুল মুনতাহাতুন আরশ আজিমত সফর করল আল্লাহর হাসে প্রবেশ করল কিতাবত আছে দে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের ভিতরে ডাইরেক্ট কি আল্লাহর দেখকে নাকি পর্দার মাঝদি হতা হইয়ে দে ইয়ার লই মতবিরোধ আছে কিছু বর্ণনা মত মাঝখানে পার্টিশন আছিল আল্লাহ আল্লাহ হতা হইয়ে কিন্তু নির্ভরযোগ্য গ্রহণযোগ্য মত অনুযায়ী মাঝখানে হলো পার্টিশন নেই আল্লাহ আল্লাহ আল্লাহর নবীর লই ডাইরেক্ট সাক্ষাৎ হইতে মাঝখানে হলো পার্টিশন নোয়া সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর আরশ আজিমত প্রবেশ করে আল্লাহ আল্লাহ হাদিয়া লাগিয়ে দিন দের আল্লাহ আল্লাহ কি লাগিয়ে দে আদা আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ইন পেশ করে কি এবার আল্লাহ আল্লাহর নবীর সালাম দের আল্লাহ আল্লাহর নবীর সালাম দের ক্যাং গরিদের ক্যান সুন্দর আদরিয়ে এবং সম্মান সূচক শব্দ ক্যান মোহাব্বতানা শব্দ যেই আল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহ বানাইয়ে এই আল্লাহ আল্লাহর পয়গম্বর সালাম পেশ করার ক্যান সুন্দর করিস আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একা মুখে মুখে ফরান আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ যে তাল্লার পয়গম্বরের সালাম দিয়ে
আল্লাহ কেন গরি দিয়ে ইয়ান মাতাত রাহি আল্লাহর পয়গম্বরর সালাম দ আল্লাহ যে তো সালাম দিলো এবার আল্লাহর নবী জবাবদার সালামর কেন সুন্দর করে জবাবদার সহায়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ পাক পরওয়ারদিগার হাল আমার সেই আরশ আযীমর সালামর জবাব দে আল্লাহর পয়গম্বরে আসসালামু আলাইনা আল্লাহ আয় এবং আর গুনাহগার উম্মত ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এবং আর নেককার উম্মতলর পক্ষতুন সালামর জবাব লইলাম সুবহানাল্লাহ গুনাহগার উম্মতর হুজুরর ফোয়ার রাখকে ইত বুঝিবার হাতাইয়া নিয়া আসসালামু আলাইনা মানে আয় এবং আর গুনাহগার উম্মত স্পেশাল করে আবার হদ ওয়া আলা ইবাদিল্লাহিস এবং আর নেককার উম্মত গুনাহগারর রাসূল নিজল্লে বাজাই করে কে আল্লাহু আকবার ওয়া নবী ইয়াউম রাহমাত লাকাব পানে ওয়ালা ওয়া নবী ইয়াউম রাহমাত লাকাব পানে ওয়ালা মুরাদ গরীব কিবার লানে ওয়ালা ফকির কামাল যা জঈফ কামাওয়া ইয়তিম কওয়ালি গোলাম কে মোলা ইয়তিম কওয়ালি গোলাম কে মোলা খতা কার সে দর গুজর করনে ওয়ালা খতা কার সে দর গুজর করনে ওয়ালা বদন দিশকে দিল মে কর করনে ওয়ালা উতর কর হেরাসে সুয়ে কৌম আয়া ওরে কে নুসখায়ে কি মিয়া সাতলায়া ওরে কে নুসখায়ে কি মিয়া সাতলায়া আল্লাহর পয়গম্বর আরশ আযীমর মেহমান ইয়ে উম্মতর কথা আরশ আযীমত গিয়ে দেড় ন বলে ইবার হয় দেরি উম্মত পেয়ারা নবী হত গুনাহগারর হতাকা রসুলর ফুয়ারে বাজাই রই আর নেককারর হতাকা স্টারাগরি হই ইয়ান ওকে মেসাল দিলে বুঝিবেন অনতন ফুয়াস দুয়া অগ্গর বয়স ছ বছর আর অগ্গর বয়স তিন বছর ছ বছর জিবে জিবে গুড়গুড়ে আনি জানে ইবে দুলে আনা না পারিবেন আর ওকে তিন বছর ইবে মাত্র আর আনি শিখে দে বাসে যদি ফুয়া দুনু হলে বেড়াইতে যায় খুলুন লইবে তো হারে ছ বছর কিয়া ইবে দুর্বল ইবে বাবুর ফুমারে বাজার পর্যন্ত আড়ি যে নফারিব তাহলে দুর্বলরে কুলল্লই সবল্লরে আড়াত দে সবল্লরে এখন যদি ছ বছর গিয়ে ফুয়াই বা বাপুর আপত্তি করে আবা ইটার তিন বছর আগে শীতের নাই আয় হকদার বেয় নয় না তুই আর একা করি নললি ইটারে হাতত করি আনার তো ঘটনা কি হ্যাঁ আয় ধন নয় না আর হকদার বেশি নয় না যদি এন হয় বাপকে সুবর্ণ দিবি তে ওটা তুই ডর যা আকল বলতে কিছু নাই তুই ডর নিজে আড়ি যেন তোর গেলা গুলো লইম তোরাটা তুই আট আরে তুই গুড়া দুর্বল আড়ি না পারে তো জিবে দুর্বল আছি বে রে না কুলল লোহরে দে জিবে দুর্বল আছি বে রে না লাল্লা আল্লাহর পয়গম্বরের উম্মত হইতে দুই প্রকার হদুন হইতে নেককার আর হদুন হইতে গুনাহগার নেককার হইতে সবল গুনাহগার হইতে দুর্বল আল্লাহ আর নবীর যাতে সালাম দিল সালামের জবাব দিব সতি গুনাহগার উম্মতের নবীর ফোয়ারে কি আল্লাহ লইয়ে দে হদ গুনাগারুন দুর্বল দেই ফরি যাইবই ওনারা আমি নবী নিজল্লাই বাজাই রে লোর
নেককারল আমলের কারণে সফল আছে দেই ইতারা তখন অবত সলাফিরা গরিত্তারের আল্লাহর পয়গম্বর আরশ আজিমের মেহমান হয়ে গুনাহগার উম্মতর কথা ন বলে এমন কি নিজর ফোয়ারে গুনাহগার উম্মত হলর কথা হই আল্লাহর পয়গম্বরের সালামর জবাব দেন দা সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই দৃশ্যই আনজাতে কি দেখকে আরশ বহনকারী ফেরেশতা যারা আছিল ইতরা হদ এই দৃশ্য তো আর ন দেইলাম পৃথিবীর মধ্যে এত নবী আছে এত রাসূল আছে হনকি আইতো এই জায়গা পর্যন্ত আইত নাও পারে ইবে যেতে আই গই হই তলে বুঝা যাত দে আল্লাহর পরে আর সব কিছুর উর্দে ইবার স্থান হইব দে সমস্ত ফেরেশতার ব্যাগ গুণে সাক্ষীদের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জিমে আর নামাজত হদি নোয়া চললে না হইতে কি আমি আর তো নোয়াজত আর তো নোয়াজত তালত নাই আর তো হজ্জত তালত আছি তো ওয়াবি শুননি নোয়াজত আছি না আল্লাহ আল্লাহ নামাজের মধ্যে জিবে তাশাহুদ পড়ে ইবোইদে আল্লাহর পয়গম্বর আরশ আজিমত গেল দে মেরাজের দিন রাতিয়া আল্লাহ আল্লাহ কথাবার্তা রইয়ে দে ইনর সমষ্টি তাশাহুদের মধ্যে আল্লাহ ইম ব্যাগ গিনর দি নামাজের মধ্যে ফরজ নান বাধ্যতামূলক করে দি আল্লাহর পয়গম্বর আরশ আজিমত ডাইরেক্ট আল্লাহ আল্লাহ কতোপকথন কথাবার্তারা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের ফঞ্জাশ ওয়াক্ত নামাজ দিয়ে হয়ক্ত ফঞ্জাশ ওয়াক্ত নামাজ আল্লাহ আল্লাহর পয়গম্বরের হাতত মধ্যে গসাই দি আগইতে লিপিবদ্ধ করে ফেলাই উম্মতে মুহাম্মদিয়ার ওর ফঞ্জাশ ওয়াক্ত নামাজ ইয়ান আগে আল্লাহ লেহি ফেলাই লেহি এর নবীরে গসাই দিয়া তাতে হক্ত ফঞ্জাশ ওয়াক্ত আচ্ছা আল্লাহ ফাঁসক্ত দিব দিয়ে না গইতে জানে না ন জানে আল্লাহ কে গেলে লারা দে ন জানে দিবে খুব উত্তর দিবে আচ্ছা আল্লাহ তো আগতে জানে ফাঁসক্ত দিব তো ফঞ্জাশ কে দিল আগুদি এক দুই নম্বর ফতত আইর মুসা আলাইহিস সালামে না হইয়ে দে ও কি দিয়ে আর ফঞ্জাশ তো নমাজ দিয়ে ও মারে ফঞ্জাশ আর উন্নতরা দুয়ত্ব ভরাতে দুঃখ কুমুরে মিটে না হয় অন ফন্দ শক্ত গ্যাংরি ভরাবেন দে আল্লাহর এটা জন আবার সময় আনন্দ গই তাহলে উম্মতর দরত্তান বুঝিয়ে দে হনে কোনো মাথা নিয়ে মুসা আর নবীরকে রহমতুল্লিল আলমিন হয় কি হারত রসুল ফঞ্জাই লই আইদার কই মুসাই না সময় দিয়ে কিন্তু রহমতুল্লিল আলমিন মুসা নাকি আর নবী কিয়া দুই তিন নম্বর আল্লাহ যে ৪৫ শক্ত সময় দিব ফাঁস ফাঁস গড়ি ইয়ে না আগে জানে না একবারে ৪৫ সময় নদী নবীরে নবার আনা নামাজ উঠলে দেয় আনা ওটা বিলে দেয় হওয়ান তিন জিনিস নবুঝিলে এন আর আর একটিয়ে মেহরাজ নবীর ওয়াজ শুনি তারি বেঁধে বেনিয়া শহরে যদি অনর্থখনিকে প্রশ্ন করে ও আল্লাহ ফঞ্জাশ দিব ফাঁস দিব দিয়ে না গইতে জানিলে নবীরে ফঞ্জাশকে গসা বিলাইল এক দুই নম্বর ফতন মধ্যে আইরে আর আর কষ্ট হইব দিয়ে বুঝছে যে মুসা আলাইহিস সালামে কিন্তু মায়ার নবী হয় আর আর নবীরে হারাম কি তিন নম্বর ৪৫ সময় দিব দিয়ে যদি আল্লাহ আগে জানে দয় নবীরে নবার আনা নবা কাজ করল তো আনা হইবেন দিই নাই নজানি আয় তো বিরিয়ানি লেগে দিয়ে ওয়াজ গই তো ফুনন আর গই তো বুঝন বেশ কম নাই না ইয়া তারা ফুনি দে আর রাত ফুননি আজ আর গই ওটা ওয়াজ কি হই দে হাসে হক কি হইও হই না পারে কিন্তু টান টুন বড় ডাড় আছে আল্লাহ আল্লাহ এই ওয়াজ আমার ফায়দা হইতো না আগে বুঝিল ফঞ্জাশিয়ান আল্লাহ আগে লিপিবদ্ধ করে ফেলাই
নবীরে গসা দিয়ে তার মানে কি ফঞ্জাশিয়ে লেহাও গই হই আল্লাহ জিও থলম মারে এনা নউল ডই ইনার নবদলে আল্লাহ জিয়ে লে ফেলিবে আর বদলিবে না মাইউ বাদদালুল কওল লাদাইয়া ওয়া মা আনা বিজাল্লামিল লিল আবিদ তোলে আল্লাহ ফঞ্জাশ লে ফেলে গিয়ে আল্লাহর নবীর গসাইয়ে দিয়ে নবী লইরে আইকে তার ফাঁসিয়েন আল্লাহ আগেতে জানে ফাঁস দিবতে ফঞ্জাশ কে নবীরে দিল হবে হারানো যদি আই যেতে ফঞ্জাশ লে ফেলে গিয়ে ফাঁস দিয়েম দিয়ে না জানি কিন্তু আর নবীর উম্মতে ফরিবতে ফাঁস সোয়াব পাইবতে ফঞ্জাশ উম্মতর নবীর উম্মতর সোয়াবর হার বাড়াইবে লয় যেহেতু আর হায়াত কম হায়াত কম না রাসূলুল্লাহ ফরমাদা আমার উম্মতি বাইনা খামসিনা ওয়া সিত্তিন আর উম্মতর বয়স সীমিতে ফঞ্জা শুদ্ধ সাইডের মাঝা মাঝে তাহলে যার বয়স পঁচিশ হইয়ে হায়াত আছে তার অর্ধক যার বয়স তিরিশ হইয়ে অর্ধক নাই যার বয়স চল্লিশ হইয়ে এবার হায়াত প্রায় শেষের দিকে হতজুর হো আর আনতে মরি গিয়ে দিন না নব্বই বছরত তো আরোগ্য আষ্ট বছরত মরি গিয়ে হতা আরোগ্য তো সব ফারাই গিয়ে হই আরোগ্য ঐমত্তর হাঁদিয়ে মরি গিয়ে গড়ে হই দে আল্লাহ রসুল হই দেখি গট হিসাবে মানুষের হায়াত ফঞ্জাশ এবং সেইডের মাঝামাঝি এত যারা এখন টাটকা জোয়ান আসন যুবকল আসন ফুসুস ছাব্বিশ বছর শুয়ে অনেক মনোনগর গিয়ে কিন্তু আর বললাম বা জীবন মহল্লার এম মনোনগর গিয়ে হায়াত অর্ধক গিয়ে হই রসুলের হাদিস অনুযায়ী ওনার হায়াত অর্ধক গিয়ে হই তাহলে আল্লাহ ফাঁস দিব দিয়ে জানে কিন্তু ফঞ্জাশ কে গছ ইয়া গতি হদে ফাঁস ফরিব তো উম্মতে কিন্তু আল্লাহ সোয়াব দিতে দিব তো হত ফঞ্জাশ তাহলে বন্দায় ফরিব তো ফাঁস হক্ত নামাজ সোয়াব পাইব তো ফঞ্জাশ হক্ত নামাজ আর সুবহান আল্লাহ তো নবী লইর আইকা যার কি উম্মত তো কষ্ট হইব দিয়ে নবী নও বুঝে গা নবী ব্যাস বুঝছি তুই নও বুঝো তো তোমার দেমাগিয়ে নাই দেড় দূর তোমার ব্রেন হালকা দে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফঞ্জাশ লই আজ আর গই কিয়া উজুরে তে ফরিত্তারিব না ফারিব উজুর জাহানি কেন উজুর হদ আর উম্মতর হায়াত হম কিন্তু আর উম্মত সমস্ত উম্মতর শ্রেষ্ঠ উম্মত সমস্ত উম্মতর আগতে ব্যস্ত যেবে আর উম্মত উম্মতর আমলের সংখ্যা বারক ফঞ্জাশ হলে ফঞ্জাশ লই আজ গই উম্মতর আমলের নিকে দাবিত করি বলে লই তো আচ্ছা আল্লাহ ফাঁস চল্লিশ একু বারে সময় দিনেও পারে না ফাঁস ফাঁস করে সময় নবার আনা নামা করলে তো সদিন হলে বুঝতেন নয় ইনি তো এস্কর মশলা মহাব্বতর মশলা হইতে ভিন্ন কিয়া হতে তাম পৃথিবীর যত নবী রসুল আল্লাহ বানাইয়ে সমস্ত নবী দে আশেক আল্লাহ দে মাসুক তার মানে নবীল বেগুন হইতে জীবনের বেগ্ঞিন বিসর্জন দি তোয়ার দে হারে আল্লাহরে তইলে তুয়াদ্দে আল্লাহরে তু অন্য সমস্ত নবী তু অন্য হন সমস্ত নবী তুয়াদ্দে হারে আল্লাহরে এত ইব্রাহিম আলাইহিস সালাম তো যাতে ফুসল লইয়ে ও ইব্রাহিম কাইফা কুনতা খলিলা আল্লাহ তোমারে কেন খলিল বানাই দে হতে নফসি লিল রহমান মালি লিল জাইফান ওয়ালাদি লিল কুরবান আনা খলিলুর রহমান আল্লাহ আর খলিল বানাই দে নমরুদর জ্বলন্ত আগুনত আর জানিয়েন বিসর্জন দিবল্লাই তৈরি গেলাম আর সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করে দিলাম আর ছিয়াশি বছর বয়সত অজ্ঞ সন্তান দান করে গেদি ইসমাইল এবার আজ জবে করি বললে প্রস্তুত গেলাম আল্লাহ আর খলিল বানাই তাহলে ইব্রাহিম আল ইসলামর আল্লাহ খলিল বানাত দে ইব্রাহিমর ব্যাগিন হারে দি ফেলাইয়ে সমস্ত নবীল ব্যাগিন দিয়ে রে তোয়ার দে হারে আর সেই আল্লাহ ব্যাগিন দিয়ে রে তোয়ার দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহই বই দে মহাব্বতর মশলা এশকর মশলা ইন বুজন নান বর কঠিন আল্লাহ আগতে জানে পাঁচ চল্লিশ সময় দিব দিয়ান কিন্তু নয়বার নয়বার আল্লাহ আল্লাহ নবীরা আনা নামা করি দেখি আল্লাহ হদি ইনে দে এশকর মশলা তাম পৃথিবীর সমস্ত নবী ব্যাগুন আশেকুল্লাহ
ব্যাগুনা আল্লাহর তওয়াত দে আর আল্লাহ নিজে কোরআন আর আয়াত নাযিল করে দে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও আমার হাবিব ও আমার নবী ও আমার বন্ধু সমস্ত নবীয়ল আই আল্লাহ জিয়ান সাই ব্যাগিন দিফিলাইয়ে আরে ফাইবলাই ও নবী আমি আল্লাহ অনর দিয়াতে তেকম যতক্ষণ পর্যন্ত অন রাজি নওয়ান যতক্ষণ পর্যন্ত অন সন্তুষ্ট নওয়ান এই আয়াতের তাফসীরত বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন বিশ্ববিখ্যাত দার্শনিক বিশ্ববিখ্যাত আল্লাহর ওয়ালি তাফসীরে কবীরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির হবে এই আয়াত বেজাতে নাকি নাযিল হই আল্লাহ যে আল্লাহর নবীর হই ও আমার নবী আই অনর দিয়াতে তেকম অনতন রাজি জাগে ফরিব আল্লাহর নবী কবদা ইন্নী লাস্তু বিরাজিন আন রব্বি আই আল্লাহর ওর অতক্ষণ পর্যন্ত রাজি নইম ওয়া উম্মতি ওয়াহিদুন ফিন্নার আমার একটা উম্মত যদি জাহান্নামত তাহে সুবহানাল্লাহ ওয়া নবী ইয়াউমে রাহমাত লাকাদ পানে ওয়ালা মুরাদে গরিব কিবার লানে ওয়ালা ফকির কামাল যা জঈফ কামাওয়া ইতিম কওয়ালি গোলাম কে মওলা ইতিম কওয়ালি গোলাম কে মওলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম একতা জানে 45 পর্যন্ত সময় দিব এরপরও আল্লাহর পয়গম্বররে নয়বার আনানাওয়া গরকে দেখি আল্লাহ হদিন ইদা আশেক মাশুকর মশালা ইতারার মজাহাব দবিন্ন আশেকারা মজাহাব মিল্লত জুদাস আশেকারা মজাহাব মিল্লত জুদাস আশেকারা মজাহাব মিল্লত খুদাস ইন আল্লাহ সর আর হনিকে বুঝতে নয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 45 একবার সময় নদী নয়বার আনানাওয়া গরকে দেখি আল্লাহ আল্লাহ হদ আমার হাবিব আমার বন্ধু অনরে আই যত আরড়ে আইস্তে দেহি আমি আল্লাহ তন ভালো লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর নামাজ লই ফাসক্ত লই আই যাবি এটা আবি যদি ফতত মক্কার ব্যবসায়ী দলগ একখান দিয়ে অবস্থান করে তো থাম্বুটা হি ইতার আল্লাহ দেহা হই মাইতি আল্লাহ নবী আবার ইতারা তো ফানিয়ে হাই আবার ইতারার উঠুক গো আজি গিয়ে দিবে দাহাইয়ে দি হতাবত্তরা হই আবার রাইতে রাইতে মক্কা শরীফ আগি আইর বেন আবু জাহেলর ঘর আবু জাহেল হকি হ্যাঁ হালি রাতে হড়ে গিয়ে হইতে হত হড়ে এতুন ফতমে বাইতুল মুকদ্দস সমস্ত নবীল নওয়াজ দোয়া ভরি এতুন ফতম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম আসমান পর্যন্ত যাই এতুন সিদরতুল মুনতাহা জান্নাত জাহান্নাম সাই আরশ আজিমত যাই আল্লাহ আল্লাহ হতা হই ফাঁসত তো নওয়াজ লই এবার রাইতে রাইতে আগিয়ে গিয়ে দিয়ে হনে হদ হারে আবু জাহেল রে আবু জাহেল হদ দে এই লেখা হতায় ফুনিন নে সাজ দে এতদিন মানুষে মনে করি কি তো অনা আষ্ট আনা গম আষ্ট আনা পাগল হতা ইয়াম ফুনিলে মানুষ বেগুনে মনে করিবি তো অনা ষোলো আনা পাগল হকিয়া ওই ইউতুন বাইতুল মুকদ্দস যদি সাতটা ভাড়াই যাবে তুই না রাইতে ভিতরে না দুর্গে গিয়ে হদ ইনকো ঘুরা হওয়া বিশ্বাস করিবি না ঠিক আছে হ্যাঁ যে তামাম মক্কাদ মধ্যে করকিম ইয়েন আবু জাহিল্লা হই বাতাত বড়িয়ে রে আবু বকর সিদ্দিকের ডাইছি আবু বকর হকি হ্যাঁ গুজরার গা তোমার বন্ধু কি হয় সহ গইবা আর কি হইয়ে দে ই ভাই বলো গত রাতিয়ে অল্প টাইমত সামান্য টাইমত প্রথম এতুন বাইতুল মুকদ্দস এতুন বলে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান জান্নাত জাহান্নাম সিদ্রতুল মুনতাহা আরশ কুরসি লৌহ কলম ব্যাগিন সফর ঘুরি আবার বলে রেখে রেখে আগে যদি আবু বকর সিদ্দিকে হদ দিয়ে নিবা হই না কেন হই না কেন হই না মানে এ হানফুনিয়া দিয়া আবু বকর সিদ্দিক হদ আবু জাহাল অল্প টেমন মধ্যে এক দূর লম্বা সফর তুই মানি না পারর তুই আবু জাহিল মানি না পারর দে বেড়া
নবীয়ে যদি হয় ইয়াতন আরো কম টাইমত আরো দূর জায়গা সফর করি আগেই ওই একতা যদি আমার নবীর মুখ দি বাইর হয় আমি আবু বকর খনত দলিল ডকুমেন্ট সারা খন কিছু ফুসাল্লাম সারা নির্দিদাই আমি মানি লইম সুবহানাল্লাহ তুতুয়ান আশ্চর্য লাগে কিয়া অল্প টাইম আরো শ্বশুরিলে চেতনত অল্প টাইমত একটু লম্বা লং টাইম সফর করি এরা আয়োজন গই ইন কোনোদিন বিশ্বাস করা যায় কথা না ইয়ান ও আবু জাহেলিয়া তুতুন আশ্চর্য লাগে দে ইয়ান যদি রসুল হয় যায় এই টাইমের মধ্যে আরশ আজিম নয় ইয়া তোমার দুরুস জায়গা যদি রসুল সফর করে আসছি বলে হয় উজুর হইতে দেরি হইব দে আয় মানতে দেরি নব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বর ডাক মারার ও আমার হাবিব আজ এতন আবু বকরের নাম শুধু আবু বকর দিলে হইতে নয় আমি আল্লাহ আসমানতন আবু বকর লেখান উপাধি ফাটাইলাম সেই উপাধির নাম হইতে সিদ্দিক সুবহানাল্লাহ মেরাজ কি তসদিক সে বুবকর হু সিদ্দিক মেরাজ কি তসদিক সে বুবকর হু সিদ্দিক ইনকার সে বু জহল হুয়ে দিন কা জিন্দিক ইনকার সে বু লাহাব হুয়ে দিন কা জিন্দিক কেহতে হে মুহাম্মদ কি এ মেরাজ তি রুহি হক ইয়ে হে কে মেরাজ তি জিসমানি ওয়াকজি হক ইয়ে হে কে মেরাজ তি জিসমানি ওয়াকজি মেরাজ তু কুরসি শুদা ও সবে সমাওয়াত আদম সে বরাহিম সে বি হুয়ে মুলাকাত আদম সে বরাহিম সে বি হুয়ে মুলাকাত মেরাজ মে দেখলায়ে তুমে সারে খুদাই আল্লাহ নে বাতায়া হে ওহাঁ রাজ নহাই আল্লাহ নে বাতায়া হে ওহাঁ রাজ নহাই আবু জাহেলে অস্বীকার করিয়ে রে কাফের গিয়ে আবু বকর সিদ্দিকিয়ার বিশ্বাস করিয়ে রে শুধু আবু বকর নয় সিদ্দিক আকবর বন্যে সুবহানাল্লাহ আচ্ছা আর আর নবীর মেয়েরাজ ঘুমতই দিনে সাতনতই দেন বেগুনে নাও হয় রুহানি বাবু ই দে নাকি শ্বশুরিলে ইয়ানোর প্রমাণ কি কাফের আল অস্বীকার করি দিয়ে নাই তো প্রমাণ কে গুমর গান তো কে অস্বীকার না করে অনুরোধ এত হঠাৎ হয়েছে এগারোটা হই ওয়ার শেষ হইয়ে সাড়ে এগারোটা বাজে মনোজার শেষ অনেক আয়োজন করি কি আপ্পাইনি তিন সারি বারোটা বাজে ঘরত পৌঁছছেন এখন অনর ফর দুজন গেইয়ন বেইন উড়িয়ে রে যদি ফজর সাত দোয়ান জনায়ন খন ওটা হালিয়া ওয়ার শেষ করি আমাকে নিউ ইয়র্ক গেলাম হাড়াই নিউ ইয়র্ক কেন হাড়া আমেরিকার রাজধানী নয় ও সদায় নিউ ইয়র্ক গেলাম এত না বার রাইতে রাইতে আগি গই মানুষ কি হবি তো রে গরত হচ্ছে রে না ফলই যে গরত হচ্ছে রে না হইব ওরা রাইতের বারোটা বাজছে ও শেষ হয়ে দে এতুন গরত আলি ইউতুন শহর যেতে যেতে ওটা ফজর হয়ে যাবে ওই তুই আবার এতুন এয়ারপোর্ট গড়িয়ে আমেরিকা গিয়ে সে তুন আবার আসছে ফলই যে ওটা তিতে যদি হ্যাঁ হয় গাড়িত গড়ি না গুমত হচ্ছে ওটা ও গুমত না তুই নিউ ইয়র্ক নয় আব্বারে প্রয়োজন সিনিয়র জাগে সিনিয়র অসুবিধা কি মানে অসুবিধা আছে না গুমত গেলে গুমত জন না আশ্চর্য নয় চেতনত জন না নয় আশ্চর্য নবীর মেয়েরাজরে কাফের আল অস্বীকার করি দেয় গুমত হই দেয় না চেতনত হই দেয় এত কাফের অস্বীকার করি দিয়েন বড় প্রমাণ আর নবীর মেয়েরাজ গুমত নুময় চেতনত হইয়ে কাফের অস্বীকার করি দিয়েন বড় প্রমাণ আর নবীর মেয়েরাজ আধ্যাত্মিক ভাবে হই দেয় নয় শ্বশুরিল হই সুবহানাল্লাহ কাফের আল হদ্দিন আর না মানে তোর কোয়ালত দুঃখ আছে তুই না মানিলে মরিয়ে রে যার নামও যা গই আর কি হতে না হইলে একটা হতা হইলে গা
ফামান দিয়া বরি গইয়ো দিয়া না আদে কি ফামান দিতাম কি ফামান দিয়াম তোরা রে এ তোরা রগো ব্যবসায়িক দল ফতত আল্লাহ দা হই ইতার আল্লাহ ফত হই ফানি হই আই উটো গাজি কি হই দে হই কে গইয়ে আ দা হই দি বেল ডুবিবার আগে আগে উনাটা আইবে মক্কাত ইতার তো বুঝাল লইও আরে উন ফতত বই রাখখান দি বহু গাম্মারের মাইল্লা ফিরার বিয়ারাম ইউনত আর নয়ের ইন্দি বেল ডুফি যার কিন্তু রসুল হো ফিলাই দেখি বেল ডুফিবার আগে আগেই তারা আইব এখন সূর্য লালি মারে কাফের হবে আগু খুশি আবু জাহিল্লা তুই খোয়ানো ফরাইতে নাচে কিয়া এত বছর পর্যন্ত একখান মিশা হতা এবার প্রমাণ করিত না পারি আজি একখান মিশা হতা হবে দিয়ে কিয়া এটা ফার রোজ জাইরে সার গই হন ব্যবসায়িক দল আইন না কিয়া বেল ডুফিবার আগে যদি নোয়াইয়ে নবীর খতাল্লা মিলিব না নবী হই তো সূর্য ডুফিবার আগেই তারা আইব এখন সূর্য ডুফি যার গই উনর দাহ একা তো নাই আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন কাগর অল বেগুন টাটাই গরের মুহাম্মদ তো হইল তো ব্যবসায়িক দল সূর্য ডুফিবার আগে আগে মক্কাত প্রবেশ করিব সূর্য তো ডুফি যার গই আজ পর্যন্ত ব্যবসায়িক দলর হন খবর নাই তোলাজিয়া ভাই মোহাম্মদের মিথ্যাবাদী বানাই ফেললাই বৈধ সুবর্ণ সুযোগ এন হই কাফের অল বেগুন ঠাট্টাই ঘরের আশাশি ঘরের আল্লাহ পাক পরওয়ার দেগারে আলম সমস্ত ঘটনায় দেখিন আল্লাহ জানে না জানে আল্লাহ বলে জিব্রাইলের ডাক মারে হদ দাও জিব্রাইল তাড়াতাড়ি আমার নবীর হাসে যাইরে সংবাদ দ আমার নবীর চেহারা মলিন গরিত তৈত্য নয় খিয়া আর নবী যদি দুনিয়ার জমিনত বইরে অজ্ঞ মুস্কি হাসি দে জন্নতর বাগানত অজ্ঞ ফুল ফুটি জাগই আমার নবী যদি জমিনত বই চেহারা ময়লা করে ফেলাই জাহান্নামর আগুনর তাপ বাড়ি জাগই ও জিব্রাইল তাড়াতাড়ি যাইরে আমার নবীর হ টেনশনের কোনো কারণ নাই তাম পৃথিবী যদি বিরোধিতায় গেল আমি আল্লাহর রহমত যদি তাহে দই তাম পৃথিবীর তসনস করি আল্লাহ রহমত দিয়ে রে সামাইলি লবে নলবে বড় করে হসাই সারি দুনিয়া হু মুখালিফ ওয়ারনা পের কিছু নকসান হে সারি দুনিয়া হু মুখালিফ ওয়ারনা পের কিছু নকসান হে গম নিহি ওর ডর নিহি জব রহমতে রহমান হে গম নিহি ওর ডর নিহি জব রহমতে রহমান হে ও জিব্রাইল তাড়াতাড়ি যাই আমার হাবিব রহ সূর্য ডুবতে নয় সূর্য ডুবতে নয় সূর্য কি সূর্য নিজের ইচ্ছায় চলে দে নয় আমি আল্লাহ যদি অর্ডার দিই সূর্য তো ডুবিবার হন অধিকার নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জিব্রাইলের মাধ্যমে আর নবীরে এই সংবাদ পৌঁছে দিয়ে ও আমার হাবিব অনর চেহারা মলিন করিগেন অনর চেহারা মলিন করলে জাহান্নামর আগুন তাপ বাড়ি যায় অজ্ঞ মুস্কি হাসি দন জন্নত তো গফুল ফুড়ি যোগ্যই অন টেনশন নগরি গিয়ন অনর ফরে স্বয়ং খনাস বড় করে গলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূর্যের ডাক মেরগে ও সূর্য আর নবী কাফের অলর হইলেই দে তুই ডুফিবার আগে আগে তুই ডুফিবার আগে আগে ব্যবসায়িক দল মক্কা শরীফের মধ্যে প্রবেশ করিব অতএব খবরদার আমার নবীর খতাইয়ানোর সত্য প্রমাণ করা করিব যতদিন পর্যন্ত ব্যবসায়িক দলিবে মক্কা ন ঢুকে প্রয়োজনে এক লাই করি দে হার খাতিরে বড় করি ন হইবে না আর আর নবীর খাতিরে সুবহানাল্লাহ সুরজ বিপলটা
Subhanallah, Subhanallah. Farana. Subhanallah, Subhanallah. Ay name Muhammad salli ala. Subhanallah, 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 Subhanallah. Di jisne hamari dil ko jila. Subhanallah, Subhanallah. Kawas diferana Subhanallah. Jab paya isyara ungguli ka dutukur falak par chand hua. Jab paya isyara ungguli ka dutukur falak par chand hua. Duba hua suraj bhi palta. Subhanallah, 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 Subhanallah. Quran uta kar dek zara, malum tujhe ho jayega. Quran uta kar dek zara, malum tujhe ho jayega. Hai qaule Muhammad qaule khuda. Subhanallah, 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 Subhanallah. Ay name Muhammad salli ala. Subhanallah, 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 Subhanallah. Dufiye de shurzoi be Allah abar ikke ani diye de har khatire aran nabir. Subhanallah. Kafir Allah be kire ibe hanno ne la lasinda ba shada ge ubi. Shada ge ubi go. ব্যবসায়িক দলও নাশি আইরে ফুসাল্লি ও তোমার আল্লাহ বলে রাতি আইবেল্লা দা হল যে ফাতা তা নে ফাতা ই বেড়া কেন করে চেহারা আরে দেখি দে তো এই আব জাইল্লা তো মিশা দেন ই বে ফাতা তুরগি জুন আল্লাহ আল্লাহ আচ্ছা আল্লাহর রাসূলের জিদিগিন মুজিজা কাফেরল সামনে আল্লাহ প্রমাণ করগি জিল্লা কঠিন কঠিন মুজিজা সান সান দুটু রইয়ে দাঁড়ান নবীর আতর ইশারাই ইয়ান যারা শশককে দেখকি তারা ইমান নু মানে 1000 বছর পরে সাদর দেশ যে বিজ্ঞানী হল ইমান আনে দেখকি নিয়া ইমান হয় দিয়ে নেন জিনিস মেরাজের গঠন আন আবু জাহিল লে হুননে দে ডেরে খার মুকুত মানে না আবু বকর হুননে দে হার মুকুত সব ইমান হয় দিয়ে খুললে দামি জিনিস আল্লাহ যারে দে তারে পাতে ভাজি আমলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যত জিল্লা মুজিজা আল্লাহ দাহিয়ে কাফেরদের সমস্ত মুজিজা বেগিন দাহিয়ে রো ঈমান নসিব হই না ইনশাআল্লাহ একদিন আবু জাহিল আইরা হদ মোহাম্মদ তোমার মান্যম দা কেন শর্ত আছে হদ কি ওইয়ে তো গাছ দা হদ গাছি ভাই আইরে যদি তুই নবী দি আন সাক্ষী দে তুই মান্যম গাছে মাটি তরে না নফারে কিন্তু আল্লাহ চাইলে পারে গাসিবে হাইওয়ানে না থাক নয় হাইওয়ানে না থাক ন কথা হই না জানি না ই বইয়ে দেন বারে দে শরীর রাখেন শুধু জিসমে না আমি মুতলক কিন্তু গাছে কথা ন হয় আল্লাহ কইলে হয় হ গাছে আল্লাহ কইলে হয় গাছে কথা ন হয় আল্লাহ কইলে হয় জিবরাইল
আল্লাহর নবী আবু জাহেল আল্লাহর নবীর হদ ও মুহাম্মদ তোমারে আই নবী হিসেবে মেনে নিও হতে গাসিবে তো হওয়া করিবে তুই নবী দিয়েন তো আল্লাহর নবী হতে গাসিবে কি ইয়তা হইলো হইবে নাকি ইয়তা হওয়া করিবে ইবেরে হয় তো সাইয়্যিদুল আম্বিয়া ও ইবেরে হয় তো ইমামুল আম্বিয়া আবু জাহেল হতে আত তো ভুলে মন নহাসি তুই মন ধরে দিয়ে ভালো হই এত দূরত্ব কা হইতো ইয়তা হইতো হ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে গাছি বেউজু ইশারা করেন আইয়া শজর তাল হে গাছ এদিকে আসো আল্লাহর পয়গম্বরর এই শব্দ যেতে গাছর পর্যন্ত পৌঁছে গাছর গুরান্যে জিয়েন আছেন বলা আওয়াজ করার মর্ডার করি আতে কেউ গো আওয়াজ করি গাছিবা গুরের গুড়ি গুড়ি গাছিবা বলে উড়িয়ে রে আই যার গই আই দেখুন অবস্থাত আল্লাহর পয়গম্বরর ফাঁসে জি আবু জাহেল বডিয়া আবু জাহেল সাই থেকে গাছে আইয়ের আই বিশ্বতি গাছর ফাতাতুন আওয়াজ বাইরে দাশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আবু জাহেল হদ মুহাম্মদ তোমার জাদুই গাছতে চলে নসিব নেই নসিব ফারাগাড়ি করি নাকি না মানে ইয়ে ব্যবসায়ী দল উন হদ না মানের আবু জাহেল হদ আইনলেন না মানলাম তো তুই যে বাইতুল মুকদ্দস গিয়ে হর এডি আর কিছু রিপোর্ট আর দিয়া করিবি কেন রিপোর্ট মসজিদে না দরজা হওয়ান জানালা হওয়ান জানালার ফাঁট হওয়া ইম বেগিন আর হওয়া করিবি আচ্ছা কাফের মানে বেকুফের জাত কাফের মানে কি এবারে সদ্য গোষ্ঠী বেকুফি বেড়া হয় যে কাফের বেকুফ না আহল আছে না তো ওরা আহল যদি তাহে আল্লাহ দিয়ে জমিন উত্তাহর আল্লাহ দিয়ে আসমান ব্যবহার করার সূর্য ব্যবহার করার পানি ব্যবহার করার আল্লাহর না মানস তুই বেকুফ না হন বেকুফ ওটা এত কাফের মানে বেকুফ মসজিদ ইয়া নেই দেখা বছর আর চল্লিশ বছর নহ চল্লিশ ধর না আচ্ছা চল্লিশ বছর তুই মসজিদ দিয়ে না তাইতে লাগিয়ে দিল্লি এখনো মুরব্বীটা আছে না অনত যদি আমি ফুসল লই মসজিদ দিয়ে না জানালার ফাট হবো না হইতে পারবেন না নাহলে আমি মসজিদ দিয়ে তো জানালার ফাট গণিতে ঈদ না না আর নহইবেন আমি মসজিদ দিয়ে ঈদ জানালার ফাট গণি বললাম রে নুয়াজ তরি বললাম তোর জানালা ফট খেলা তো কাফের আলো হাত দিন বেকি পে হাত আনো আল্লাহ নবীর হদ মুহাম্মদ তুই যে বাইতুল মুকদ্দস গিয়ে বলি হর ইয়ান মানতাম নয় শর্ত ই দে তোমার তো না আর রেডি আর হদের রিপোর্ট দেওয়া করিব ইয়ান জাগা লম্বা হদ্দুর ফাতের গিয়া হদ্দুর দরজা হওয়ান হ হাতার এক হাতারের মধ্যে লম্বা হদ্দুর জানালার মধ্যে তজ্জা হুব ফেরাক হুব উখ হুব ইম বেগি হওয়া করিব ইম বেগি আর হওয়া করিব আল্লাহ নবী হদ এক কাপ অল্প সময় লাগে এইটা আই গুনতে গেই দিনে হতরে না যা আল্লাহর পয়গম্বরের চেহারা আবার মলিন কি আল্লাহ কিন্তু আর নবীর চেহারা মলিন নিয়ে না যায় আর নবী বে হেন কো নবী দে আল্লাহু আকবার হদ জমিনত বইরে যদি আর নবী যোগ্য মুস্কি হাসি মারে জান্নাত যোগ্য ফুল ফুটি যাবে রাগান্বিত হইলে জাহান্নামের আগুন উত্তাপ বাড়ি যাবে আল্লাহ সহ্য না করে আল্লাহ পাক পরবর্তীকালে আলম জিবরাইল আমিনরে ডাক মারালো জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর হাসে যো আমার নবীর চেহারা মলিন হইব আমি আল্লাহ বরদাস্ত করতাম নয় আর নবীর জাইরে হইয়ো কাফেরল ব্যাগুনরা খালিয়া দিনের দশটা বাজে খাতা কলম লই আই বল্লাই হইতে হ বাইতুল মুকদ্দসের দরজা জানালা নয় তজ্জা উক ফেরাক ইন সহ সমস্ত ডিটেলস স্বয়ং সম্পূর্ণভাবে
বিস্তারিত ডিটেইলস আমি আল্লাহ আন নবীরে জানাই দিম কাফের আলোর তৈয়ার হইতে হ সুবহানাল্লাহ মুস্তাফা হারগিজ নগুয়াদ তা নগুয়াদ জিবরাইল মুস্তাফা হারগিজ নগুয়াদ তা নগুয়াদ জিবরাইল জিবরাইল হারগিজ নগুয়াদ তা নগুয়াদ কিরদগার জি আল্লাহ নবী হদা একজন একজন বেগুনর হনি ফেরকি হালিয়া 10টা বাজা হাতা হলম লই রাইছো হইম কাফের আল হদ দিবে তো একদিন ভিত জইরে গনিও আইনে হারিব অসুবি দেখি ইনতো 8টা দিনের পথ অসুবি দেখি আইছো মেরি এবরে কাফের আল দলবদ্ধ ভাবে বেগুন আইছে হাতা হলম লইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বাইতুল মুকদ্দসের নকশা নবীর সামনে আনি উপস্থিত করে দিই আল্লাহর পয়গম্বরে ডাক মারার হে মক্কার কাফেরগণ ও মক্কার কাফেরল হাতা হলম লইরে বার লেখো বাইতুল মুকদ্দসের এরিয়াই আনি দে এত হানি এত হাতার ভিতরে এত হাতার বান্দাত দন্ডা হদি জানালা এত ওয়ান দরজা এত ওয়ান দরজার মধ্যে উক এত ওয়াত জানালার মধ্যে তজ্জা এত ওয়ান ফেরাক মার্গে দে আষ্টুয়া এভাবে করে আল্লাহর পয়গম্বরে বাইতুল মুকদ্দস সাই সাই ওই কাফের অলর জাতিন উপস্থাপন করিগে ইতারা বেগিন খাবসত মধ্যে লেহি লইয়ে বিচক্ষণ একজন কাফের আবার ফাটাইয়ে জাইয়ের একা করে সায়া গই মুহাম্মদ হইয়ে দেয়াত একখান সুলফর ইমাম যদি বেশ কমফস আর কাগেতে জানাবি তাম দুনিয়ার সামনে মুহাম্মদ মিথ্যাবাদী দিয়ে না আর প্রমাণ করে দিয়ম ওই কাফেরি ভাই বলে দ্রুত বেগে সফর করে বাইতুল মুকদ্দসের মধ্যে পৌঁছে ইনসিটেপ লইরে গিয়ে আল্লাহর পয়গম্বরে যেভাবে হইয়ে এভাবে ব্যাগিন যাচাই করি গে যাচাই করি এর বলে আয়ার গই আইবে সতী ফতন মধ্যে বলে একজনে লক ফাইয়ার হদ ঘটনা কি আর কাগে হ না মুহাম্মদ মিথ্যাবাদী ন ইয়ান প্রমাণ হইব আল্লাহর কাফেরি ভাই বলে ডাক মারের ও ভাই তাড়াতাড়ি যাইর মুহাম্মদের হাসে সিলিন্ডার গরিয়াইতে হ সিলিন্ডার গরিয়াইতে হ আয় এদিকগিন চেষ্টা করি সাইলাম ইনসিটেফিয়ান ক্ষত নিক্কে টানি যায় ক্ষত নিক্কে টানি যায় আয় খুদার কসম করে হইত দে মুহাম্মদ যেভাবে হইয়ে বাইতুল মুকদ্দসের নকশা হইয়ে দে সেভাবে বাইতুল মুকদ্দসের নকশা হইয়ে দে এভাবে জানালার ফট যে তোয়া হইয়ে এত দুনিয়ানের মাঝখানে যে দূর ব্যবধান হইয়ে দূর ব্যবধান এক সুল পরিমাণ হন প্রকারের বেশ কম নয় সুবহানাল্লাহ ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত তি ও আয়ে জিনকে আমদ কে লিয়ে বেচাইন ফিতরত তি ও আয়ে নগমায়ে দাবু দমে জিনকা থরা নাতা ও আয়ে গিরিয়ে আকু বমে জিনকে ফসানাতা ও আয়ে জিনকো হক নে গুদ খিলওয়াত মে হিপালাতা ও আয়ে জিনকো রব নে গুদ খিলওয়াত মে হিপালাতা ও আয়ে জিনকে কদমও কে লিয়ে কাবা তরসতাতা ও আয়ে জিনকে কদমও কে লিয়ে কাবা তরসতাতা ও আয়ে জিনকে খাতির মুজতরিব তিওয়া দিয়ে ভুতহা ও আয়ে জিনকে দম সে আরশে আজম পে উজালাতা আল্লাহর পয়গম্বরে যেভাবে হইয়ে ভাবে এক ইঞ্চি পরিমাণ কোন প্রকারের বেশ কম নয় সুবহানাল্লাহ এতলা মুসলমান বন্ধু মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের এই মাসিবের 27 তারিখ কেরাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মেহমান বানাইয়ে মেহরাজের সফর করাইয়ে হন কাফের ন মানে মুসলমান ইমানদারল ব্যাগুনে মানি লইয়ে যারা ন মানে ব্যাগুন বেঈমান হইয়ে যারা মানি ব্যাগুন ইমানদার আল্লাহর পয়গম্বরের সাহাবী
এতলা আল্লাহর পয়গম্বরের মেরাজের মাধ্যমে উম্মত লেখন জিনিসান বৈদিয়া মেরাজের উপহার কি মেরাজতুন উম্মত আল্লাহ আল্লাহর পয়গম্বরে কি গিফট এনে দে ও ভাই সারা রাত মেরাজ নবীর বয়ান শুনিলেন মেরাজতুন খন জিনিসান অন অর্জন করিলেন ইয়ান যদি তুই নহন ওয়া শূন্যন দি ইয়ান আর কোন হাজত আসতে নয় এতলা মেরাজের উপহার দে এক নম্বর মধ্যে নামাজ 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 সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীতে যত ইবাদত আছে ব্যাগিন ফরজ করে কি আসমানত না জমিনত জমিনত মাধ্যম হন জিবরাইল জিবরাইলের মাধ্যমে আল্লাহ আল্লাহর নবীর কাছে ওহী পৌঁছাই রোজা ফরজ করে কি জাহাদ ফরজ করে কি অস ফরজ করে কি কোরআন পড়তে হর সুরিন করতে হর মিজা হাতা সাইতে হর গীবত শাকায়াত সাইতে হর বাইয়ের নাটক আইতে হর বন সম্পত্তি রায়ন দিতে হর ইম বেগিন আল্লাহ হই দে হার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে আর নবীর হাসে কোরআন ফাটাই রে তো কিন্তু হড়া ইং কি আসমানত না জমিনত জমিনত কিন্তু নমাজ ইয়ান এনেক কেন ইবাদত ইয়ান আল্লাহ ফরজ করত দে হনুকিয়ার মধ্যস্থতা নাই আবার জমিনত নয় ডাইরেক্ট আসমানত আসমানত মানে ডাইরেক্ট আরশ আজিমত তাহলে মেরাজের এক নম্বর হাদিয়ে দেখি নামাজ দুই নম্বর ইদে সূরা বকরার শেষ দুই আয়াত সূরা বকরার শেষ দুই আয়াত হাদিস শরীফে আছে যেই গরত সূরা বকরার শেষ দুই আয়াত আমানার রসুল হইতে ফরা যায় এই গরিয়ানত যত বাসিন্দা যত সদস্য আছে আল্লাহ ব্যাগ গুণের আসমানি জমিনে সমস্ত বলা মুসিবত তুই হেফাজত করি তিন নম্বর আল্লাহর পক্ষ তো না কেন সংবাদ উম্মতর হাসে ইয়ান কি অনবি অন উম্মতর যে কইবেন অন উম্মত যদি ভালো হাম করিবেন নিয়ত করে এই যে ন ঘরে শুধু নিয়ত করি কি নাই একখান ভালো হাম করি এলে নিয়ত করি কি নিয়ত করার সাথে সাথে একখান সব লিপিবদ্ধ হয়ে যাবে আর যদি ভালো হামিয়ান করে সমদ মধ্যে হওয়ান সব দশখান সমদ দশখান সব লইব তার বিপরীত যুক্তি দিয়ে ধর্ম নয় ধর্মর সমস্ত বিধান যুক্তিসঙ্গত কিন্তু অকল জিনিস যুক্তি দিন মানে বালাহামন নিয়ত দিল্লি সোয়াব একখান গল্লি সোয়াব দর্শান ইয়ান যদি যুক্তি দিয়ে বুঝতেছন তাহলে খারাপ হামন নিয়ত গেলে গুণা গল্লে কিন্তু আল্লাহ তাই না হয় আল্লাহ তো নবেন হইবেন দে শুনি কি একখান হারাপ খামন নিয়ত করিয়ে গুণা নলাইব আর যদি হারাপ খামি এনে তুই লিপ্ত হয়ে যা গই দর্শন নলাইব গুণা লাইব দে একখান একখানি এন তাৎক্ষণিক নলাইব ষোল ঘন্টা সময় দিব তোবা করেন না সাহেব বন্দার প্রতি আল্লাহর খেন দয় আস অনেক কান্না ফরমানি করলেন ফেরেশতা আল্লাহর হবে তো পড়ুয়ার দেখে আরে আলম অনর বন্ধাই ভাই এই না ফরমানিয়ান গর গেলে ফিলিম নে আল্লাহ হইব তো নলে হিস এই যে জুরত না আসরত তো তার বন্ধাই ভাই নোয়াজ পড়তে আইলে আর হাসে তৌবা করি ভাই মাফ করে দিও লেইর আবার বুঝাই দেওয়ান তোবার নলে হন নান ভালো হইব কা ফক্কা ঘর আর বন্ধা আসরত তো তৌবা করিব আসরত কালাত তো তো কি নোয়াজ তো দুয়াই নাই গিয়ে নোয়াই ফেরেশতা বলে আবার ডাক মারিব পড়ুয়ার দেখে আরে আলম অনর বন্ধাই যত আসরত তো নয় আল্লাহ বলে হইব দেখা ব্যস্ত তার হার না আইন ফারে দেরি এত তাড়াতাড়ি নগরিস মরিয়ত তো থামা হাই আইব আর বন্দায় মরিয়ত তো থাই রে আর তুন গুণা মাফসা আইব আই তো বন্দায় হতে মাফসারিয়ান সাই তাই দে না অবন্ধা আশি বছরের গুণা ব্যাগিন লইয়ে রে দুয়া টুটলার ইর আল্লাহরে হর হন আল্লাহ এলাহি গর কাদরিয়া এ গুনাম এলাহি গর কাদরিয়া এ গুনাম তুমি দানি ও খুদ হাসতি গওয়াহাম ও আল্লাহ আ একজন পালাতক আসামি আই অনতুন দূরে দূরে তে কিরাজিয়া দীর্ঘদিন এখন তো আর অনেক কে যাই ফেললাই জাগা নাই পরুয়ার দেখারে আলম আর পুরা জীবনিয়ান গুনাই বরা ভালো কোনতে পর্যন্ত ব্যাগিন গুণা করে দিয়ে ও আল্লাহ আ একজন বন্দারে অনে মাফ করে দিয়ে রে জন্নতর ফয়সালা করে দিলে
অনতন খনমিকে জবাবদিহিতা গরানো ভরিব ওয়াল্লাহ অনার 80 বছরর গুনাহিন মাফ করে দন না এন হইর বান্দায় বলে দোয়া উঠলারি হইতে দেরি হইব আল্লাহ বলে হইব দা বান্দা শুধু 80 বছরর গুনাহ মাফ করিগম দে নয় গুনাহ ব্যাগিনের সওয়াবে পরিবর্তন করে দিম সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলত একজন বৃদ্ধ মানুষ বয়স 70 ফারা গিয়ে দাড়ি সাদো গিয়ে মুছ সাদো গিয়ে চকর বর পর্যন্ত সাদো গিয়ে ইবার পুরা জীবন গই হই দে গান বাদ্য বাজনা করে করে টিয়া হামাইয়ে দে মানুষের ঘরে ঘরে যাই যাই রে গান গায় গায় উপার্জন করতে ইবা যেতে জওয়ান আছেন মানুষ হল ইবার ডায়রির মধ্যে তারিখ দি দি রে আজিয়া আর ঘরত গান গাইবা হালিয়া আর ঘরত গান গাইবা সারা জীবন গান গায় গায় উপার্জন করে গিয়ে তো গব্বুরা মানুষ ইবা যেতে বয়স বাড়ি যার 40 যেতে ফারাই গিয়ে গলার কণ্ঠ যেতে সুন্দর হমি গিয়ে মেঞ্জে দাওয়াতান নদের মানুষ আর খনিকে গান গায় বললেন নলই যার ইবে এখন অসল গই হই খনিকে দেলে সালাম নদের খনিকে দেলে নো মাথের আতিক একদিন ইবাতন বুঝতা গিয়ে দুনিয়া নাই দে বেওয়াফা দুনিয়া নাই দে দুখার জিনিস আতনা জিয়া টিয়া আছে দেই ফুয়াই আব্বু ডাহেদ দে আতনা জিয়া টিয়া আছে দেই ছোট ভাই বড় ভাই হইরে ডাহেদ দে দুনিয়া নাই দে দুখার জিনিস আই যদি আজিয়া টিয়া হারা হই যায় গই খনিকে মোবাইলে তো কল করতে নয় আতন অসুখ হলেও খনিকে খবর লইতে নয় দুনিয়েন তো বড় ধরনের ব্যবফা দুনিয়া নাই দে দোকার জিনিস আর গলার কণ্ঠ যে এত সুন্দর আছিল মানুষ হল আর ফিসে ফিসে লেন দুর্গে আতন তারিখ লইলে হিরে গানের আয়োজন করি গে আই যে তাজিয়া বুড়ো গেলাম আই যে তাজিয়া বয়স বাড়ি গিয়ে গলার কণ্ঠ যে এত সুন্দর নেই এখন আর খনিকে দাওয়াত দিব দূরের হতা খনিকে গো সালাম নদের খনিকে মাটি বললা পর্যন্ত রাজি নেই এবার তন বুঝো থাকে গিয়ে ইবাই বলে এই অবস্থাত মদিনা শরীফের গো পুরাতন কবরস্থানের কবরের ফারত বই বই রে আল্লাহর হাজা হাদের আল্লাহর হাজা হাদের হে তুই হাজত রওয়ায়ে দু জাহা তেরে দর কো চুড় কর যাবো কাহা হে তুই হা যত রওয়ায়ে দু জাহা তেরে দর কো চুড় কর যাবো কাহা এলাহি গর কে দরিয়ায়ে গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহ পরওয়ারদিগার আলম আই ফুরো 70 বছর পর্যন্ত আর পুরো জীবন গেই হইতে গান বাজনা ফুনি ফুনি গান গায় গায় উপার্জন করি করি হারাম পদত ও আল্লাহ নামাজ দুয়ার হন খবর নোয়াজেল হালাল হারামর হন পার্থক্য নোয়াজেল আর মানুষ হল ঠিয়া দিয়ে আই মানুষ হল গান ফুনাই ফুনাই রে উপার্জন করি গি ও আল্লাহ যে যেতে বয়স বাড়ি গিয়ে আই যেতে বুড়ো গেলাম কণ্ঠর সৌন্দর্য যেত হমে গিয়ে হই ও আল্লাহ এখন দুনিয়ার কোন মানুষ তো আল্লাহ মাতি বল্লাই উদ্দ রাজি নাই খনিকে দাওয়াত দি বল্লাই উদ্দ রাজি নাই ও আল্লাহ দুনিয়ায় ইদে বেওয়াফা আয় এখন অনত দরবার সারার কোন মিকে নদের ও আল্লাহ অনত তোনারে মাপ করে দিয়া ভরিব অন যদি মাপ না করন আয় পুরাতন কবরস্থানের মধ্যে বসি দে এই বড় কি বেত নাই নৈট্যম এন হো হইরে ওই আল্লাহর বান্দাই বাই বলে এন বাবা খাদের দে দারিদ দি বলে বৃষ্টির মতো চকর পানি ভরের যার যার খানের এন অক্তন মধ্যে আল্লাহ পাক পরওয়ার দে গারে আলমর রহমত বলে জুসো তাগি বন্দাই যেত জমিনত বইরে চকর পানি ভরাই আল্লাহর রহমত বলে জুসো তাই যাগই তা নগরীয় গুদকে হালওয়া পুরুষ তা নগরীয় গুদকে হালওয়া পুরুষ রহমতে হক দর নমি আয়দ বজুস রহমতে হক দর নমি আয়দ বজুস আল্লাহ পাক পরওয়ার দে ঘরে আলম ওই 70 বছরের পাপিষ্ট গুনাগার ইবার খাদানি দেই আল্লাহর রহমত বলে জুসতা গিয়ে আল্লাহ পাক পরওয়ার দে ঘরে আলম এই অবস্থার মধ্যে হযরত উমরের দিলে দিলে আল্লাহ জানাই দের এলকা করি দের তৎকালীন সময়ে হযরত উমর মসজিদ নববীর বারান্দার মধ্যে ঘুমাছিল আল্লাহ পাক হযরত উমরকে জানাই দের খলিফাতুল মুসলিমিন উমর তুই মদিনার মসজিদের মধ্যে ঘুম যাচ্ছ না তাড়াতাড়ি ঘুমতুন উড়ো ঘুমতুন উড়ো জহির জন্নাতুল বকির ফুরাতন কবরস্থান আর 70 বছরকে বন্দা দেইবা আর 70 বছর কি বুড়া বন্দা দেইবা ষোলো সাধুগি দাঁড়িয়ে সাধুগি ইবা হাঁদের দে বন্দাইবা দেইবা তাড়াতাড়ি যো ও উমর
taratari jo jaire ek nomborot ami allar pokkotun bondai berogo salam bhonsaibia dui nomborot moddhe bondai ber hadani bondho hoite ho bondai ber hadani bondho hoite ho 70 bochorer gunabeggin ami allahi maaf kori byagginer swabe poriborton kori dei bole ho subhanallah har gadi de neke tu taiyar hai jo na mange usse tu bezar hai magne ka rabi tune diya magne ka dang bhi batla diya magna hai maglo allah se kuch na mange sahib dargah se kuch na mange sahib dargah se hazrat umar gum bhage ye eddur tufi tufi sara gumbata dile udi jannatul baqiy zair burra manush be hadad de abostat hazrat umar er tarahurat ayidde deher ibe darai giyo ibe ada eto din umar to ari ari thekki umar be rebar fadan mai bebar serious kha ibe enoggo byakti de umar be rasul allah farmadde ar umar jindi ade ইনদি শতানুরুদ্ধ সাহস নাই আড়ি বললা হযরত উমর যেতে দুরিবেও যাইতে দে কিবে মনে করি দিবে রে দৈত্যই বলি ইবে বলা আরেক দুমুর দূরের আবার ডাকো মারার আল্লাহ তত্তুনারে মাপ করতে বরন হইলে মাপ ন করতে এরি উমর গালাগা দিলি ও আল্লাহ আয় এদিক কি না দিলাম দ অনত্ব যদি রহমত নয় আর মাপ ন করলে ন করতে এরি আবার উমরের গালাগা দিলেন হযরত উমর বলে ফিজর দিত ডাক মারে রে আল্লাহর বান্দা ন দূর গো আয় তোমার দৈত্যই দে নয় তুই আয় তো আল্লাহ সুসংবাদ আনিত দে তুই এন হাদা হাইন দিও তোমার খাদানি এন বাবা আল্লাহ কবুল করে গে দে আল্লাহ তোমার অগ্য সালাম পৌঁছাইয়ে তোমার 70 বছরের গুনাহ ব্যাগিন শুধু maaf করে গে দে নয় গুনাহ ব্যাগিন রে সওয়াবে পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ তোই বন্দাই বেগু নিয়ে ফলাই দাবি আবার হাঁদা ওদি একে এলা হাঁদা দে এত হাঁদে যে গুনাহ মাফ করে বললা ইয়ে বে কি হাঁদা নি ও আল্লাহর বন্দাই বে হদাই ইবে খুশির হাঁদা নি আল্লাহ ইবে কেন দয়ালু দে কেন দয়ালু দে 70 বছর আইছি বে নাফরমানি করলাম শুধুমাত্র হাঁদিয়ে রে দুই আ একা করে আল্লাহ তোর মাফ চাই আর কোন কিছু করবি দে নয় সামান্য ইয়ানোর কারণে 70 বছর নাফরমানি গর্গি দগ দমক ন দে বরংস খলিফার মাধ্যমে আর হাজ সালাম ফসাই এত গ দয়ালু আল্লাহ তুন আই এত দিন কেন দূরা ছিলাম ও যুবক ভাই 25 বছর 30 বছর অনর হায়াত যার গই অনর বয়স 30 35 গিয়ে এত দিন পর্যন্ত আল্লাহ তুন দূরা ছন্দ হন জিনিস শান অনর মসজিদে তাবেল্লাই মানা করে দে হন জিনিস শান অনর আল্লাহর কোরআন না কুলি বেল্লাই মানা করে দে আর কত দিন পর্যন্ত দূরে দূরে তাবেন মোবাইলের মধ্যে ফুতিন খবর আইদ দেন দেখন না পত্রিকার মধ্যে খবর আইদ দেন দেখন না অনেক কাগজ একদিন বইয়ের লিস্টি করে রে জন গিয়ে না অনর পরে স্কুলত এসএসসি পরীক্ষা দিল দিলে খজন আছে এখন খজন মারা গিয়ে খজন অতন ক্যান্সার রোগে আক্রান্ত হই রে হাসপাতালত আছে খজন মানুষ অ্যাক্সিডেন্ট হই রে মারা গিয়ে আল্লাহ যে অনর এখনো পর্যন্ত হায়াতে বাঁচা রেখে আল্লাহ যে এখনো পর্যন্ত অনর সুস্থ সবল রেখে ইয়ানর শুকরিয়া তানলো এক কাগরে আল্লাহর হাসে আয়রে দরা দনা আল্লাহর হাসে আয়রে কাগরে মহব্বতের সহিত আল্লাহরে ডাক মারনা আল্লাহ দবন্দা 40 বছর নয় 80 বছর নয় 500 বছরের গুনাহগার যদি আমি আল্লাহর হাসে আয়রে ওগ ডাক মারি এক কাগরে হয় আল্লাহরে maaf করি দে আল্লাহ দবন্দা হইতে দেরি আতন মাফ করতে এক সেকেন্ডও দেরি হইতে না তোলে নামাজ সূরা বকরা সাজদিয়া ইয়াত এবং বান্দারে আমলের প্রতি উৎসাহিত করি বল্লাই বালা আমলের লাই নিয়ত গইলে 100 সওয়াব গইলে 10 সওয়াব আবার আল্লাহর রহমত তো নুরেস নয় বল্লাই খারাপ আমল হনিকে গরিবে বলি কইলে খারাপ কাম গুনাহ নলে গইলে গুনাইয়ান তাৎক্ষণিক নলেহে দর্শন নলেহে এককান লেহে দিয়ে এন 16 ঘন্টা পরে আবার যদি তৌবা করে বিরা 16 ঘন্টার ভিতরে গুনাহ বড় নলেহে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বে গুনরে
মেরাজত্বনে জিনিস ইন শিক্ষা অর্জন করিবার তৌফিক দান করুন আমিন ডাকগুনে দোয়া করিবেন এই আর ভাই হযরত মাওলানা হাবিবুর রহমান ইবানার এলাকার ফো আত্মার নতুন করে কিছু হওয়া না পড়ে দানা বাবু সাইন হন দিন না পোশাকিন তত ঘটনা কি সাইন না পাঁচ ওয়াক্ত নামাজ জামা সহকারে ফরিয়ে জাগি কি স্বাগত নে মাসত নে আল্লাহ আর ভাইয়ের হায়াতের মধ্যে আরো বরকত দান করুন আমিন একখান ইয়ে নুরানি করিকে নুরানি মানে ইবে মূল ভিত্তি মুসলমান হলর মাইয়ুফুক মুরুতফুক নুরানি কমপ্লিট গরণ সারা অন্য হন প্রতিষ্ঠানত গেলে সেই ফুয়ার মা বাপ অভিভাবক করে কিয়ামতের ময়দানত আল্লাহ সন্তান হত্যাকারীর কাতারের মধ্যে দাঁড় করাবে সন্তান হত্যাকারীর কাতারের দাঁড় করাবে তুই তার আল্লাহর হইব আল্লাহ আরা তো ফুয়ার হন দিন গফল সুয়ার বাড়ি না মারে ইবা হাতার বলে যারা ফুয়া মারি ফেলে ইতার আর হাতারা দেখা আর তিয়া গরাইয়ন তাল্লা হবে যে ফুয়া মারানি হয় এক ডইলে উগ্গ মারানি যে জরাই যান আর উগ্গ মারানি যে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষাত্তন বঞ্চিত রাহিয়ে ইমান মারি ফেলন ইবো ফুয়া মারানির মতো এতাল্লা মা বাপ হল অভিভাবক হল যারা আসন ব্যাগুন নুরানির মধ্যে ফজা দিবেন ইয়ার ফরতন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইতে মনে হর স্কুল কলেজত যা ফেলি ইয়ার ফরজ কিন্তু তিন বছর নুরানি কমপ্লিট করন বর্তমান সমগ্র বিশ্বের আলেমলার ঐক্যমত ফতুয়া সমস্ত অভিভাবকের উপর ফরজ আইন এই সারা আর কোনো গতি নেই বেগুন নুরানির মধ্যে ফসা দিবেন এবং গত বছর অনুরফরা আসিল দিলে বহুত মানুষ এই বছর আসে না আর বহুত মানুষ কবরত গিয়ে এখন যারা একটা বসিয়ন হাতটা এখন বসিয়ে চাইল আগামী বছর যদি আল্লাহর হায়াতে রাখে আয় যদি এইবার আল্লাহ তৌফিক দে অনারও যদি বৈবের তৌফিক হয় আয় যদি আবার ফুসল লয় বোধ কে এন হইবেন তো গত বছর আড্ডা হাতে আসিল দিবে বছর নাই এলে হইব না নহইব বছর লাগবে না বৈশন তো বড় কিবার তুড়িবার গ্যারান্টি আছে না এক সেকেন্ডের কোনো বিশ্বাস নেই এত আল্লাহ যে যারে ভারণ জিও তিনের মধ্যে একজন আর একজনের মাফ করে দিবেন হনিকা হনিকার বিয়ে ভরে দিলের মধ্যে গুসা কেনা রায় না দিবেন ইয়ান ইসলামের মধ্যে হারাম রসুল ফার্মা দির হামু মনফিল আর ইয়ার হামু খুব মনফিস সামা তোমার উড়া বসা সলাফিরাত এক ফারাত বসবাস করার বোধ কেল্লা মাথা বোলা নেই হতাবার্তারা বন্ধ বোধ কেল্লা সূর্যে ফসা দিয়ে হতে একজন আরেকজনের মাপ করি দিও কিয়া তুমি যদি জমিনের বাসিন্দারে মাপ করি দিও আসমানের আল্লাহ অনরে মাপ করে দিবে আরে খাদিস আছে তখন আরো আশ্চর্য করিবেন রসুল ফার্মার দে কেয়ামতের ময়দানত মিজানের ফাল্লা দাঁড় করাইবার আগে গুনা সব মাফি পেতে ফাল্লা ইয়ান তিয়া গড়াইবার আগে হদুম মানুষের বলে আল্লাহ ডাইবু ফেরেস্তলের মাধ্যমে অল্প সংখ্যক মানুষ দিয়েব তো আল্লাহ বলি তার আর হইবে তো ফাইয়াদ হলুন আল জান্নাতা বিগৈর হিসাব তোমার আর আজি এখন হিসাব লইতে ন বিনা হিসাব জান্নাতে যাওয়া হই উন হন উন বলো ওই মানুষ যারা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের বদলালনের শক্তি আছিল সামর্থ্য আছিল ইবার দল ক্ষমতা তো আছিল চাইলে মামলা কেন বাজা দিতে কিন্তু ইবার বদলা নহল খ্যাং করিয়ে আল্লাহর রাস্তা মাফ করে দিই তো আল্লাহ বলে হইবে দে মাফ করি তো নিয়েন তা আর গুণ তুই বন্ধ ইয়ার আরেক বন্ধারে কেন মাফ করি তেললে ইয়েন তো তুই বড় হাম করে দিলে তোমার হন হিসাব হইতে নয় এক বন্ধায় আরেক বন্ধারে মাফ করি দিয়ে তুই হন হিসাব নলিব বিনা হিসাব জান্নাতে যায় আর একজন আরেকজনের মাফ করে দিই নিঃশ্বাসের বিশ্বাস নাই এক সেকেন্ডের ভরসা নাই আর ফুটিয়ার বল হিসাব হুজুর হইতো ফুয়া বুড়া জুয়ান মহাত আল্লাহ এক কুফুয়ান এটা আল্লাহর হুকুম আয় গেলই ফুয়া আল্লাহ সাঁদর লই বাপ যাইব তো কবরত হুকুম আয় গেলই নাতিরল্লা সাঁদর লই দাদা যাইব তো কবরত ইবা দাদা বলে আগে যাইব নাতি বলে আরও তাই বললে কোনো গ্যারান্টি নেই আর একে অপরের মাপ করে দিও বেগুম মদরসার মোহাব্বত করিবে ঠিয়া দি ফুসিয়া দি শ্রম দি মেধা দি পরামর্শ দি মোহাব্বত করিবেন এটা কোনো ফাটাফাটি নেই আর বেগুন মুসলমান আর সাহায্য শুধু হুকুম মান্যম দাল্লার তরিকার নবীর ইয়ার বাদ দিয়ে আজ বেলা রাজি নেই আসি নে হুকুম আল্লাহর তরিকা হার নবীর এটা খুঁজে আছে না মুসলমানের ভিতর আল্লাহর যতক্ষণ অলিয়াই কারামল আছে উন আল্লাহর নির্বাচিত ব্যক্তি ইতার নাম্মান উজিলা দিয়ে দোয়া করিবে শিরিক হই বলে হনো হইয়ে তোমার যেহেতু শিরিকের দোয়ান দিয়ে না তুমি অলিয়ার নাম্মান উজিলা দিয়ে দোয়া করো তার খবর জিয়ারত করো হনো অসুবিধা নাই কিন্তু অলি ব্যাগুন একান্দি করি লোক নবীর ফোয়ান হবে না এত আল্লাহ অলির মোহাব্বত দাহাইতে যায় নবীর ওরণ নিয়ম আবার অলির মোহাব্বত দাহাইতে যায় আল্লাহর ওরণ নিয়ম প্রত্যেকখান জিনিসের একখান স্তর আসে না নাই তামাম দুনিয়া যদি মানুষে বরফুর হয়ে যাগই একজন ইমানদারের ফোয়ান হবে না ওই জন্য হওয়া না হওয়া তামাম দুনিয়া যদি ইমানদারে বরফুর হয়ে যাগই
একজন আল্লাহর ওলির সমান হবে না? তাম দুনিয়া যদি ওলিয়ে ভরপুর হয় একজন রসুলের সাহাবীর সমান হবে না? তাম পৃথিবী সাহাবিয়ে ভরপুর হলে একজন গোরা মক্কা নবীর সমান হবে না? তাম পৃথিবী যদি নবীয়ে ভরপুর হয়ে যায় আর নবীর সমান হবে না? আর তাম পৃথিবী যদি আর নবীয়ে ভরপুর হয় আল্লাহ সমান হবে না? কারণ স্তর আছে না নাই তাহলে ওয়া বি হন্দি ফেলিয়া দে ওয়া বি সুন্নি তো কাফের হলে আর লাগা দিয়ে দে মুসলমান একখান দিন হবে কিয়া মুসলমান একখান দিয়ে হলে তো কাফের হলে ডরাবি ইয়ে হতে ভাগ্য রেখিলে ন যাইম এটা কিয়া ওয়া বি অর্ডো যাইম তো কিয়া সুন্নি আর তো ওয়া বি নলার সুন্নি নলার আয় সাহায্য দে হুকুম মান্যম দাল্লার তরি হইবে তো নবীর পুরো গিয়ে তো এটা আর হানো খুঁজে আছে না ব্যাগগুনে মহাব্বত করিবেন মাদ্রাসার উন্নতি কামনা করি আল্লাহ ব্যাগগুনের তৌফিক দান করুক আমিন এবং আর ভাই মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ এলাকার আরও যেটুকুন মাদ্রাসাল্লাহ সহযোগিতা করতে লাগবেন আল্লাহ ওনারা ব্যাগগুনের আসমানে জমিনে বালা মুসিবতুন হেফাজত করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।